কথায় বলে কবির কল্পনা ছেলে খেলার গল্প না আমরা কোন বর্ণনা আপনারা কোন বিবেচনা লক্ষ্য করবেন তাই কথার পিছনে কথা না বললে বল বিচার গানের কোনো মজা নাই অনেক সুন্দর গান অনেক সুন্দর কথা তার মধ্যে এমন এক কথা কয়ে গেছে আহারে কি কমু ওই যে জোরালাত্রির কথা মনে আছে না আছে কয় আজ আগে গিয়া কিছু কইরো না জোরালাত্রি খায়ও না তো আমগো কর্তাপক্ষ বলছে এখন কথা বলা যাবে না কিন্তু একটা কথা না কইলে আমার ভালোই লাগবো না তো সে একবার ছোট করে কমু মানে কথাটা গুরু শিষ্যের পালা ওই যে কইছে কথা ক যাবে না আবার না কইলে হয় না তো কথাটা একটু পাতলা হয়ে গেছে আর কি কেমন পাতলা এক রোগী গেছে ডাক্তারের কাছে যাই কইতেছে ডাক্তার সাহেব আমার পাতলা ব্যথা হইছে তো দেখবেন ডাক্তারের কাছে যদি কোনো রোগী যায় তাহলে জিজ্ঞেস করে কয়দিন ধরে হইছে কয়বার হয় কেমন হয় এরকম জানতে চায় না তো জিজ্ঞেস করছে কিরকম কয় খুব পাতলা কয় কিরকম পাতলা তো রোগী বুঝায় কইতে পারতেছে না কেমন পাতলা কয় কেমন পাতলা কয় খুব পাতলা কয় আবারও জিজ্ঞেস করছে কেমন পাতলা কয় ডাক্তার সাহেব আপনি মুখে লয়ে কুলি করতে পারবেন কেমন পাতলা পাতলা ডাক্তার কয় সারাম সাথে কইলো কি রে এটা কোনো কথা হইলো তো একটু রাগ হইয়া যেখানে 250 পাওয়ার দিলেই হয় সেখানে পাওয়ার বাড়াইয়া 500 পাওয়ারের ক্যাপসুল দিছে খাইয়া এমন কষা হইছে তিন দিন ধরে আর কামাইতেছে না খবর নাই তিন দিন পরে আবার দৌড়ে আসছি ডাক্তার সাহেব ডাক্তার তো রোগী দেখে খবর খারাপ আবার যে কি কয় কি হইছে আপনি যে ওষুধ দিছেন খাইয়ে তো আমার টাইট হয়ে গেছে গা আর বাইরে না কয় কিরকম কয় খুব কষা কয় খুব শক্ত কয় কেমন শক্ত কয় খুব শক্ত বাইরেতেছে না খুব শক্ত কয় কেমন কয় আপনি মুখ লইয়া দাঁত দিয়া কামড়ায় ভাঙতারবেন না তো বিষয় হইল এরকম আর কি এই পর্যন্ত রাখলাম গুরু শেষের শুরু যেমন আছে আমি সাইদি লালন ফকিরের একটি গান গেয়ে তারপরে আমাদের কর্তাপক্ষের যেভাবে নির্দেশ সেভাবে আমরা পালন করার চেষ্টা করব অহরনিশি চরণ দাসী দয়াল গো আমারে নিরাগবে করে তোমার চরণ দাসী দয়াল গো আমারে নিরাগবে করে তোমার চরণ
चरण दासी दयाल गयामा करे तुम्हार चरण दासी दयाल गयामा करे चरण दासी गुरु की धन करलम ना तार सेवा साधो बुझलम ना से गुरु की धन जानलम ना तार सेवा करे आबार बुझी घुरते कहिलो मन रे चौरासी ए भवे आबार बुझी घुरते होलो मन रे चौरासी चरण दासी
ওই চরণ দাসী।